বেঙ্গলি এক্সক্লুসিভ চ্যানেলের আজকের আলোচনার বিষয় হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রোহিণী চরিত্রটি। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান আকর্ষণ ত্রিকোণ প্রেম কাহিনী। তিন কোণের এক কোণে অবস্থান করছে অবশ্যই রোহিণী, আরেক কোণে অবস্থান করছে গোবিন্দলাল এবং সর্বশেষ কোণে অবস্থান করছে ভ্রমর। এই তিন চরিত্রের ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের মনকে নাড়া দিলেও মন চুরি করে নিয়েছে যে চরিত্র তা হলো রোহিণী। রোহিণী রক্ত মাংসের জীবন্ত চরিত্র। রোহিণী মনে, মানসিকতায়, কাজকর্মে অনেক বেশি আধুনিক। রোহিণী চরিত্রে যে সকল বৈশিষ্ট্য বঙ্কিমচন্দ্র আমাদের সামনে রেখেছেন তার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় রোহিণী প্রতিবাদী নারী চরিত্র। জীবন যার কাছে খুবই মূল্যবান, যে কারণে জীবনকে উপভোগ করতে সে সদা তৎপর। জীবনের স্বতঃস্ফূর্ত দাবিকে সে অবহেলা বা অস্বীকার করতে পারে না, বলা ভালো সে অস্বীকার করতে চায় না। অকাল বৈধব্য তাকে রক্ষণশীলতার বাঁধনে কিন্তু মানতে পারেনি। স্বামীর মৃত্যুর পরেও তার জীবন আচরণ আর পাঁচজন বিধবার মতো নয়। বিধবার জীবনযাপন তার কাছে পরিত্যাজ্য। সে বিধবা হতে পারে কিন্তু তার আচরণ বিধবার মতো নয়। তার অধরে থাকে সব সময় পানের রস, হাতে থাকে বালা, তার মাথায় থাকে মনমোহনী কবরী, পরনে থাকে ফিতা পেড়ে ধুতি পরা শাড়ি। রোহিণী চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য হল রোহিণী শুধু বিধবার চিরচরিত জীবনযাপনকে অস্বীকার করেছেন তা কিন্তু নয়, নতুন করে সংসারও করতে চেয়েছেন তিনি। চতুর হরলালের প্রস্তাব তার মনে ও আচরণে পূর্বরাগের সঞ্চার করেছে। তাই তো সে দলিল জালের ঘটনায় প্রথমে নিজেকে জড়াতে না চাইলেও হরলালের বিবাহের প্রস্তাব পাওয়ার পর সেই কাজে রোহিণী সম্মত হয়। রোহিণী নতুন সংসার সাজাতে উৎসাহী হলেও তার মধ্যে সততার ও মর্যাদাবোধের কোনো অভাব ছিল না, যে কারণে হরলাল যখন জাল, উইল ও নোট রাখিল, রোহিণী হরলালকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় জানায় নোট না, শুধু উইলখানা রাখুন। হরলালের এই চতুর্যতা বুঝতে রোহিণীর বিন্দুমাত্র দেরি হয়নি। সে হরলালের কৌশল বুঝতে পেরেছিল বলেই সে আসল দলিল চুরি করলেও তা হরলালের হাতে কিন্তু দেয়নি। গোবিন্দলালের ক্ষতির সম্ভাবনা বুঝতে পেরে সে দলিল যথাস্থানে ফিরিয়ে দিতে সংকল্পবদ্ধ হয়। গোবিন্দলালের সঙ্গে রোহিণীর প্রেমের যে সম্পর্ক সেই বিষয়টি গল্পের কাহিনীতে এনে দিয়েছে একটি নতুন মাত্রা। গোবিন্দলালের অসামান্য রূপ দেখে রোহিণী উন্মাদিনী হয়ে উঠেছিল। অন্যদিকে গোবিন্দলালের মধ্যেও ছিল রূপজ তৃষ্ণা। রোহিণীর লাবণ্যময়ী রহস্যময়ী রূপ গোবিন্দলালের মধ্যেও রোহিণীর প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে। এর পরের পরিচ্ছেদ অর্থাৎ ষোড়শ পরিচ্ছেদে আমরা দেখি রোহিণী বারুণীর জলে আত্মহত্যার চেষ্টা করে এবং অচৈতন্য রোহিণীর পেট থেকে জল বের করার চেষ্টা গোবিন্দলালকে পুরোপুরি রোহিণী মগ্ন করে তোলে। এর পরবর্তী অংশেই রোহিণী গোবিন্দলালের সঙ্গে নিরুদ্দেশ হয়ে যায়। কাহিনীর শেষ দিকে আমরা দেখব নিশাকরের সঙ্গে রোহিণীর একান্ত সাক্ষাৎ। এই সাক্ষাৎ রোহিণী চরিত্রটিকে চেনা বাঙালি নারী চরিত্রের বহির্ভূত করে তুলেছে। কাহিনীতে রোহিণীর আত্মপ্রকাশ সামাজিক নিয়মকানুনের দিক থেকে বড্ড উচ্ছৃঙ্খল। এই উচ্ছৃঙ্খল জীবনই রোহিণীর কাল হয়েছে। এই উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত রোহিণীকে শেষ জীবনে কোথায় রাখবেন বঙ্কিমচন্দ্র তা বুঝে উঠতে পারেননি, তাই তার মৃত্যু নিশ্চিত করে দিয়েছে। গোবিন্দলালের গুলিতে রোহিণীর মৃত্যু হয়। রোহিণীর চরিত্রের বৈশিষ্ট্য আমাদের সমস্ত রকম রস পর্যাপ্তভাবে সরবরাহ করেছে। রোহিণী চরিত্রটি বেশ আকর্ষণীয়। রোহিণী সমাজের ধার ধারে না। রোহিণী সমাজের নিয়ম লঙ্ঘন করেছে ঠিকই, কিন্তু জীবনের দাবি, জীবনের যে চাহিদা সে অবহেলা করেনি। রোহিণী আপাতভাবে ভোগী চরিত্র, তবে তার কাজকর্মের সজীবতাকে কোনোভাবে খাটো করা যায় না।